গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালটা শুরু হলো এই তিনটে আলমন্ড দিয়ে। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে, ও উঠেছিলাম অনেকক্ষণ আগে, 8টারও আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওর তেল ম্যাসাজ করতে এসেছিল, ম্যাসাজ হয়ে গেছে। এখন ঘড়িতে অনেক বাজে, প্রায় 10:30 বাজতে যায়। চাও খেয়ে নিয়েছি, সকালবেলা এটা যে খাবো ভুলে গেছি, মনে নেই। মা এখন বলছে ঘুমিয়েছিলাম, তারপরে ও একটু ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছিলাম। তারপর মা এখন এসে বলছে যে এটা খা আর জল খা। জল খাওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখন যা গরম পড়েছে। আর ওই যে তোমাদের শুরুতে বলেছিলাম যে ডক্টর বলেছে 3.5 লিটার মতো জল খেতে, আমার তো জল খাওয়াই হচ্ছে না। মা এখানে জলের বোতল সাজিয়ে রেখে গেছে, তাও ইচ্ছে করে না। মা বলছে এটা খা, তার কিছুক্ষণ পর জল খাবি। আর কাল রাতেও সোনা মা একটু ঘুমায়নি, সকাল মানে রাত 3টের থেকে একদম ভোর 6টা পর্যন্ত জাগা ছিল। যেহেতু বাচ্চারা জাগা থাকলে তো মারা তো জাগা থাকবেই না, ও জাগাই ছিল ভোরবেলা হোক, কথা বলছিল। মানে ও এখন তো মানে অনেকটাই ছোট, মাত্র 1 মাস হলো, তাতেই কিন্তু ও অনেকটা অ্যাডভান্স। উ আ উ এরম করে, মানে কথা বলার চেষ্টা করে, উ করে। তো ভোরবেলার দিকে এরম করছিল। যাই হোক, তোমরা হয়তো না দেখলে বুঝবে না যে 1 মাসের বাচ্চা এরকম করে নাকি, সত্যিই করে সোনা মা। যদি কোনো সময় পারি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো, এখন না তবে কিছুদিন পর। আর আজকে ভীষণ রোদ উঠেছে, আর ভীষণ না মোটামুটি রোদটা উঠেছে, কিন্তু হাওয়া হচ্ছে। কালকে রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল জানো তো, ভীষণ ঝড় হয়েছিল। জলটা খেয়ে না আমি আবার একটু ঘুমোবো, কারণ ঘুম পাচ্ছে ভীষণ। কালকে রাতে যেহেতু ভালো করে ঘুমোইনি তার জন্য। সকাল সকাল ব্রেকফাস্ট চলে আসছে, মা করে দিয়েছে গোলা রুটি, কলা, আর এখানে হচ্ছে খেজুর গুড় জাল দিয়ে রেখেছিল, আর এখানে ডাল। ডালটা 3 বেলাই মা দেয়, ডালটা খেতে বলে মসুর ডাল। আর গোলা রুটি তো আমার খুব প্রিয়, সাথে যদি হয় এরম খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে গোলা রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি, চিনি দিয়েও দারুণ লাগে খেতে। আর গোলা রুটি তো আমার দারুণ প্রিয়, আমি শুধু শুধু গোলা রুটি খেয়ে নিতে পারি। ওইদিকে সোনামা উঠে কুচুর কুচুর করছে। চলো ফটাফট খেয়ে নিই। আজ প্রথম সোনামাকে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে দিলাম, জন্মের পর ওর প্রথম শ্যাম্পু করা, এই যে বেবি হার্বসের শ্যাম্পুটা। এটা দিদি ওকে গিফট করেছিল অনেকগুলো, তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এগুলো, এটা হচ্ছে ডেইলি টিয়ার ফ্রি, একদম কোনো অসুবিধা হয় না বাচ্চাদের বিশেষ করে, খুব ভালো। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখাই আছে প্যারাবিন, সব কিছু ফ্রি, ফর্মুলা ইজ ফ্রি ফ্রম অ্যাডেড প্যারাবিন, SLS, SLES, সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে সব ইনফরমেশান দেওয়া থাকে, কী কী আছে না আছে, ইনগ্রিডিয়েন্টস সব কিছু দেওয়া থাকে। এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট বেবি হ্যাবসের, এই মিল্ক প্রোটিন ফর্মুলা শ্যাম্পুটা ভীষণ ভালো। এখন ঘড়িতে রোদের আলোর জন্য দেখো কেমন আসছে, এখন ঘড়িতে বাজে কটা, 12টা নাগাদ, 12টার বেশি বাজে, 12টা বাজতে চললো। সোনামাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম, আর এই শ্যাম্পুটার কথাটা বললাম, এটা খুব ভালো শ্যাম্পুটা। আর ও এটারই বডি অয়েল ইউজ করে, সব কিছু এটারই ইউজ করে, আর সমস্ত ন্যাকড়া মা ওর ধুয়ে দিয়েছিলো, সেগুলো শুকিয়ে গেছিলো। বাইরে যেহেতু হালকা হালকা হাওয়া হচ্ছে, হাওয়াতে পড়ে যাওয়ার চান্স থাকার জন্য আমি সেগুলো ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি। বাচ্চা ঘরে থাকলে না এরকম অবস্থা হবেই। তো এখন আমি, যেহেতু ও ঘুমিয়ে পড়েছে,
বাচ্চা ঘুমোলে তো তাহলেই মাদের একটু ফাঁকা পাওয়া যায়। তো এখন আমি সেই চান্সে চলে যাব স্নান করতে, স্নান করে চলে আসবো ফটাফট, না হলে ও উঠে গেলে কিন্তু আর পারবো না, তো স্নান করতে চলে যাই। আর একটা কথা মনে পড়লো, তোমাদেরকে তো বলাই হয়নি, সোনামাকে আমি হচ্ছে আজকে এই যে এই হেয়ার অয়েলটা নিয়ে এসেছি, হিমালয়ার বেবি হেয়ার অয়েল, এই হেয়ার অয়েলটা আজকে থেকে ইউজ করাবো। এতদিন ও মাথায় সর্ষার তেলই দিত, কারণ বাচ্চাদের এই জায়গাটা খুব নরম হয়, তো যার জন্য মা ওকে সর্ষার তেলই দেওয়াতো। আজকে থেকে সর্ষার তেল দেওয়াতে না মাথার মধ্যে ভীষণ মানে নোংরা জমে যায়। তো এই হেয়ার অয়েলটা নিয়ে আসলাম, এটা ইউজ করে দেখবো, ছোটোটাই পারচেস করেছি, এর থেকেও ছোটো সাইজ হয় বলে কিন্তু দোকানে ছিল না, তো এটাই পারচেস করেছি। এটাতেও কিন্তু সব কিছু ইনগ্রিডিয়েন্টস লেখাই আছে এখানে, সেসমি অয়েল, কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, অলিভ অয়েল, সব কিছু, মেথি, আমলা, ভৃঙ্গরাজ সব কিছু এখানে দেওয়া আছে, কী কী আছে এইটার মধ্যে, এটা ইউজ করে দেখি কী রেজাল্ট আসে। আর এই যে এটা তোমরা হয়তো সবাই জানো, যাদের বাড়িতে বেবি আছে তারা হয়তো সবাই জানো, এটা হচ্ছে গ্রেপস ওয়াটার, এটা নিয়ে এসেছি কারণ সোনামা তো পটির খুব প্রবলেম, যার জন্য পটি দুদিন করে আবার করে না, আজ তিন দিন হয়ে গেল আবার পটি করছে না, তো টেনশন হয় না। তো মা বললো একটা গ্রেপস ওয়াটার নিয়ে এসে রাখ, যদি পেটে ব্যথা টেতে ব্যথা হয় তো গ্রেপস ওয়াটার খাস। তো এটাও নিয়ে এসে রাখলাম বাবাকে দিয়ে, আজকেই নিয়ে এসে রাখলাম। উফ, বাচ্চা বাড়িতে থাকলে না খুব টেনশন হয়, আর নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স মানে হচ্ছে, আমার নিউ নিউ মা হয়েছি তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ মজাও লাগছে, বেশ টেনশনও হচ্ছে আমি ঠিকঠাক করে সব কিছু করতে পারবো কি না, এই নিয়েও একটা টেনশন হচ্ছে। তো দেখা যাক কী হয়, কতটা তোমরা আমার পাশে থেকো, কোনো কিছু ভুলভাল হলে পারে একটু আমাকে জানিয়ে দিও, কারণ আমার তো তেমন ও এক্সপিরিয়েন্স নেই, মা আমাকে যতটুকুনি শিখিয়ে দিচ্ছে আমি ততটুকুনি, মা, বৌদি, এই পিসি সবাই যা যা বলছে তাই মানে শুনে শুনে যা যতটুকুনি এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ ভালোই লাগছে, মজা, টেনশন, সব কিছু, আনন্দ, এই সব কিছু নিয়েই দিনগুলো বেশ ভালোই কাটছে।